নমস্কার বন্ধুরা, মনীষাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো কিছুদিন ধরে তোমাদেরকে ভাবছি যে তোমাদেরকে আমার পরিবারের সাথে পরিচয় করে দেবো, মানে আমার শ্বশুর শাশুড়ি, আমার দুই মেয়ে, আমার স্বামী, সবার সাথে তোমাদেরকে পরিচয় করে দেবো। তো চলো, আমি আর সারাদিন কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই ভালো আছো আশা করছি, আর আমিও ভালো আছি। তো চলো দেখাচ্ছি। দেখো, এটা আমাদের মা রান্না করছে। আজ কি রান্না হচ্ছে মা? লাল শাক, পানিমিছলির তরকারি, বেগুন ভাজা, আর হচ্ছে গিয়ে মাছের ঝাল। মা হাই বলো। এই দেখো, এটা আমাদের মা। এই দেখো, কোথায় গেলি রে? এই দেখো, এটা হচ্ছে আমার ছোট মেয়ে, আর এটা হচ্ছে আমার বড় মেয়ে। এটার নাম হচ্ছে পিথা চৌধুরী, ওকে ডাকে সবাই পাখি বলে। আর এর নাম হচ্ছে দীপান্বিতা চৌধুরী। হ্যাঁ, আর আমাকে সবাই মিষ্টি বলে ডাকে। হ্যাঁ, তো চলো সারাদিন কি করি সেটাই তোমাদের দেখাই। মা দেখালো যে পানমিশলির তরকারি, লাল শাক ভাজা, আর তোমার মাছের ঝাল। আর কিছু রান্না হচ্ছে না আজকে, আর রান্নাটা মাই করে। আর আমার বরমশাইকে দেখাচ্ছি, তোমরা দেখো। বরমশাই হাই করো। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। তো ঠাকুরগুলোকে দেখাই তোমাদেরকে। আমাদের ঠাকুর ঘর, এখানে মা পুজো করে, মাও করে, আমিও করি, মাই বেশিরভাগটা করে, আমি কম করি। তো মা রান্না করছে, দেখো মা এখন রান্না করতে ব্যস্ত। আর বাবার সামনে দেখাই, বাবাকে খুব ভয় লাগে, বাট আমি লুকিয়ে লুকিয়ে তুলছি। এ দেখো, সব রোদে দিয়েছি বিছানা মাজুর, এগুলো সব গোছাবো এখন। তো দেখাচ্ছি, দেখো বাবা শুয়ে আছে, খুব ভয় লাগে, সেই জন্য তোমাদেরকে আমি আড়াল থেকে দেখালাম যে বাবা শুয়ে আছে। তো এখন এই পর্যন্ত। আমি এখন জামা কাপড় গোছ করব, যে দেখালাম তোমাদেরকে যে মেলা আছে ওগুলোকে আমি গোছাবো, তো গুছিয়ে আমি পরে আসি। বন্ধুরা, তোমাদেরকে আমি বলি, আমার বিয়ে হয়েছে ক্ষীরগ্রাম, মানে মা জগদ্ধা মন্দির যেখানে আছে। তোমরা হয়তো কেউ জানতেও পারো বা নাও জানতে পারো, তো এখান ক্ষীরগ্রামে মা জগদ্ধা মন্দির হচ্ছে সব থেকে বিখ্যাত। মানে এটা একটা একানুপীঠের এক পীঠ, এখানে এটা একানুপীঠের একটা পীঠস্থান হচ্ছে মা জগদ্ধা মন্দির। তো তোমরা যদি, তোমাদের যদি কারোর ইচ্ছা থাকে মা জগদ্ধাকে দর্শন করার, তো তোমরা আসতে পারো, আমাকে কমেন্টে জানিও, তোমরা এসো আমার বাড়িতে এসো, ঠিক আছে? আর তোমাদের কী বল, আমি মা জগদ্ধা মন্দিরের ব্লগটা একদিন তোমাদের দিয়েছি ভেতরকার। তো আমি খিদিগির পাড়েরটা, মানে পাড়ে যে মন্দিরটা আছে সেটা তোমাদের কিনে আমি একদিন দিয়ে দেবো, তো তোমরা দেখো। সেটা আছে আমার কাছে অল্প, বাট আমি পুরোটা আমি যেদিন তুলতে পারবো আমি সেদিন তোমাদের কিনে দেখাবো। তো আমি তো চট করে কোথাও বেরোই না, ধরো বাড়ির বউ, বুঝতেই পারছো। তো আমি আসি, পরে আবার আসছি। তো বন্ধুরা, আমার মশলা করা হয়ে গেছে, মাকে মশলা করে, মানে আমি তরকারি বানিয়েছি, বেটে বানিয়ে মায়ের হাতের কাছে জোগাড় করে দিয়েছি, মা এখন রান্না করছে। আর আমি দেখো, এই দেখো কাপড় জামা সব রেডি করেছি, এবার গোছ করবো, কি আসছি। তো বন্ধুরা, তখন বলেছিলাম যে আমি ঘুরে আসছি, আর আসি নাই, কারণ দুপুরবেলায় ভাত খেয়ে চারজনটা শুয়ে পড়েছিলাম। আমার গলা শুনে তো বুঝতেই পারছ যে এই ঘুম থেকে উঠেছি। তো এখন দেখো রুটি করব, মা রুটি ময়দা মেখা হয়ে গিয়েছে, আমি বেলে দেবো, মা করে নেবে, দেখাচ্ছি। দেখো মায়ের ময়দা মাখা কমপ্লিট, এবার আমরা বেলে দেবো, আর মা রুটি করে নেবে। আর দেখো আমার ছোটো মেয়ে খেলা করছে, আর এই দেখো আমার বড়ো মেয়ে আমার কাছে বসে আছে। তো বন্ধুরা, আমার দেখো রুটি বেলা কমপ্লিট হয়ে গেছে, মাকে আমি রুটি কোটা বেলে দিলাম, মা শিখে নিল। আমরা এরকমই দুজনে হাতে পাতে করি, মানে আমি, মা আমাকে রান্নাবান্না করতে সেরকম দেয় না, বাট মাঝে মাঝে আমার যেদিন মন হয় আমি করি। তো রুটি কোটা বেলা হয়ে গেছে, এখন আমি দেখো চেঞ্জ করে নিয়েছি, সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। এবার আমরা সন্ধ্যের সময় যা করব, চা টিফিন যা হোক খাবো, আমি এগুলো খা দেবো,
ওরা পড়তে বসবো দেখিনি পড়াবো, তো আর কিছু বলছি না, ভিডিওটা বাড়াচ্ছি না। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। আর আর কিছু বলছি না, তো টাটা বাই।